গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, নতুন একটি চাকরির প্রতিবেদনে তোমাদেরকে পুনরায় স্বাগত জানাই। আজকে তোমাদেরকে ইনফরমেশন দেব ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেডের চাকরির ভ্যাকান্সি সম্পর্কে। তো বন্ধুরা, চাকরির বিস্তারিত তথ্যে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড অনেকগুলো শূন্য পদে তাদের বিভিন্ন শাখাতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে প্রার্থী নিচ্ছে। মোট শূন্য পদ 50টি। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য ইন্দাসিন্দ ব্যাংক বেতন দিয়ে থাকে বছরে 2 লক্ষ টাকা থেকে আপ টু 3 লক্ষ টাকার মধ্যে, এবং সঙ্গে দিয়ে থাকে আরও অন্যান্য অনেক ব্যাংকিং ফেসিলিটিস অ্যাজ পার গুগল সার্চ। ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড তাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের প্রার্থী বাছাই করবে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের ড্রেস কোড অবশ্যই ফর্মাল হতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদটি ফুল টাইম ও পার্মানেন্ট জব, এবং চাকরিটি হবে ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড সংস্থার ডাইরেক্ট পেরোলে। ইন্টারভিউ দেওয়ার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো আপডেটেড রিজিউম, আধার ও প্যান কার্ডের জেরক্স, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণপত্র, এবং কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করা থাকতে হবে, এবং প্রার্থীদেরকে অবশ্যই কম্পিউটার চালনাতে জ্ঞানসহ আঞ্চলিক ভাষাতে সাবলীল হতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের কাজ হবে নতুন ও পুরনো গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং সুসম্পর্ক তৈরি করে রেখে তাদের থেকে রেফারেন্স নিয়ে নতুন নতুন কাস্টমারদের কাছে পৌঁছে গিয়ে ব্যাংকের বিভিন্ন রকম প্রোডাক্টের সম্পর্কে বুঝিয়ে তাদেরকে ব্যাংকের গ্রাহক রূপে সংযুক্তি করানো। কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, লোনস ও বিভিন্ন প্রকার টিপিপি প্রোডাক্ট সোর্স করা, কাস্টমারদের থেকে আসা বিভিন্ন প্রকার পরিষেবা যুক্ত অভিযোগ ও সমস্যার যথার্থতা বিচার করে সেটার দ্রুততার সাথে সমাধান দিয়ে কাস্টমারদেরকে হ্যাপি রাখা, এবং মাঝে মাঝে বিভিন্ন স্থানে ক্যাম্পেইন অর্গানাইজ করে ব্যাংকের প্রচার কার্য চালিয়ে যাওয়া। ইন্দাসিন্দ ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু কোনো আবেদনকারী প্রার্থীর যদি এমন ধরনের কোনো কাজের অথবা কোনো প্রকার সেলসের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। বন্ধুরা, আগেও ফ্রেশারদের জন্য পোস্ট করেছিলাম, তোমরা যারা ইনফরমেশনটা মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, লিংক দেওয়া আছে। ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড 6th floor, সাকেত বিল্ডিং, 44 পার্ক স্ট্রিট, কলকাতা, পিন নাম্বার 7000016। কন্ট্যাক্ট পারসন ম্যাডাম শিল্পা ঘোষ বিশ্বাস। ইন্দাসিন্দ ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। ইন্দাসিন্দ ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে, কিন্তু মনোনীত প্রার্থীদের পোস্টিং হবে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা ম্যানেজার পদের
আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ হবে আগামী 9ই মে বৃহস্পতিবার থেকে, এবং ইন্টারভিউ চলবে আগামী 10ই মে পর্যন্ত। সময় সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত। তাহলে আর দেরি কিসের, চটপট ইন্টারভিউ দিয়ে এসো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন চাকরির ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।